নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আমি জিত চন্দ্র, আজকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার টিউটোরিয়াল চ্যানেলে। আজকে আমি দেখাতে চলেছি কি করে একটি আপনার মানে ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করতে হয়, হাউ টু সেট ইউর কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল। এবার একটুখানি বলি কাস্টম ইউআরএল কি। কাস্টম ইউআরএল হচ্ছে, আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে মানে অনেক চ্যানেলে ওপেন করার পরে যেন একটা বড় লিঙ্ক আসে ওপরে, সেই লিঙ্কটা আবার কোনো কোনো চ্যানেলে দেখেছেন একদম তার যে চ্যানেলের নাম সেই নাম অনুযায়ী লিঙ্ক আসে। তো সেই নামটা মানে একটা ছোট্ট লিঙ্ক কীভাবে তৈরি করবেন আপনাদের সুবিধার্থে, আপনাদের বন্ধুদের সুবিধার্থে, এবং মানে যাদেরকে আপনি শেয়ার করবেন লিঙ্কটা তাদের সুবিধার্থে কী করে আপনি সেই লিঙ্কটি শেয়ার করবেন, মানে লিঙ্কটি তৈরি করবেন। তো চলুন দেখে না যাক প্রথমে আমরা কী করবো। প্রথমে আমরা ক্রম খুলব। আচ্ছা, তারপরে ক্রম খোলার পরে আমরা এখান থেকে সাইন ইন করবো। অবশ্যই ইউটিউবে ইউটিউবে যেতে হবে, তারপরে সাইন ইন, তারপরে এখান থেকে আমার টিউটোরিয়াল, মানে আমি আমার চ্যানেলে সাইন ইন করে নিচ্ছি। তো আমার টিউটোরিয়াল, আচ্ছা, এই এরপরে আপনাকে যেতে হবে মাই চ্যানেল, অর্থাৎ আপনার চ্যানেলে লগ সাইন ইন করার পরে আপনাকে আপনার চ্যানেলে এন্টার করতে হবে। ওকে, আমি এখান থেকে মাই চ্যানেলে ক্লিক করলাম এবং এখান থেকে আমি এবার ওপেন থেকে হচ্ছে একটা ইউআরএল রয়েছে খুব লম্বা। আমি এবার এখান থেকে কি করব, এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। ওকে, কাস্টমাইজ চ্যানেল আইকনে এবং এখানে সেটিংস আইকনে আমরা ক্লিক করব। তারপরে আমরা একটুখানি নিচে এগুলো দেখতে পাচ্ছেন আপনারা, তো এরকম আসার পরে আমরা যাব এইখানে। হ্যাঁ, আমরা অ্যাডভান্স সেটিংসে যাব, তারপরে লার্ন মোর, ঠিক আছে। লার্ন মোরে ক্লিক করলে এখানে অনেক কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলো আপনাকে পালন করতে হবে, মানে মানতে হবে। এখানে রয়েছে হ্যাভ 100 অর মোর সাবস্ক্রাইবার্স, মানে আপনি যে চ্যানেলের ইউআরএল ক্রিয়েট করছেন সেখানে 100-এর বেশি সাবস্ক্রাইবার থাকতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে বি অ্যাটলিস্ট 30 ডেজ ওল্ড, আপনাকে আপনার চ্যানেলটি 30 দিনের পুরনো হতে হবে। হ্যাভ অ্যান আপলোডেড ফটো অ্যাজ চ্যানেল আইকন, আপনাকে একটা ছবি রাখতে হবে চ্যানেল আইকন। চ্যানেল আইকন মানে হচ্ছে আপনার প্রোফাইল ফটো হয়ে যাবে, যেমন আমার রয়েছে নেই খুবরির মধ্যে। হ্যাঁ, তারপর হচ্ছে হ্যাভ আপলোড চ্যানেল আর্ট, চ্যানেল আর্ট মানে হচ্ছে আমার যে চ্যানেলটা খোলার পরে যে উপরে একটা বড় একটা ব্যানার চলে আসে ওই ব্যানারটাই হচ্ছে চ্যানেল আর্ট। তো ব্যাস এইটুকুনি। দেন আবার আমরা ফিরে যাই এখান থেকে, প্রথমে আসা এখানে 106 সাবস্ক্রাইবার আমার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখান থেকে এই যে আমি যে লাইনটা সিলেক্ট করলাম এই লাইনটা কিন্তু আপনাদের থাকবে না যদি আপনাদের 100 সাবস্ক্রাইবার না থাকে, ঠিক আছে, আপনাদের কিন্তু এই লাইনটা থাকবে না। শুধু তারপরে 100 সাবস্ক্রাইবার আসার পরে ক্লেমিট হেয়ারে ক্লিক করলে আমি ক্লেম করতে পারি। আচ্ছা, আপনাদের কিন্তু থাকবে শুধুমাত্র এই আমি যেটুকু সিলেক্ট করলাম এইটুকুনি লাইন আপনাদের থাকবে। ওকে, দেন আমরা এবার ক্লিক করব ক্লিক ইট, মানে ক্লেম ইট হেয়ার। ওকে, আমি এই ট্যাবটাকে কেটে দিই একটু, নাহলে অসুবিধা হবে। তো আমি হেয়ারে ক্লিক করি। তো হেয়ারে ক্লিক করার পরে আপনি এখানে দেখছেন যে আই হ্যাভ রিড, এটাকে আমি টিক মার্ক দিয়ে দিই। দেন এবার আমার টিউটোরিয়াল, এখানে আমার একটা চ্যানেলের নাম দেওয়া, জাস্ট একটা ইউআরএল ওটা করা আছে, ওটা আপনি চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এইটা কিন্তু ফার্স্ট অ্যান্ড লাস্ট, এইটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট সেটিং, আপনি জাস্ট একবারই করতে পারবেন এটা, ঠিক আছে। দেখছেন আমি এখানে 8 দিয়েছি, জাস্ট এখানে রাইট সাইডে দেখাচ্ছে, মানে এই লিঙ্ক কিন্তু নেই, ঠিক আছে, এই লিঙ্কটা আমি নিতে পারি চাইলে। আচ্ছা, অন্য কিছু দিয়ে দেখা যাক, 2-4, ওকে, এইখানে তাও রয়েছে, ঠিক আছে। অন্য কিছু আমি, ও হ্যাঁ, এমনি যদি করে দিই তাহলে কিন্তু এটা হবে না, এখানে কিছু একটা দিতে হবে, ঠিক আছে, কারণ ওরকম তো আরও থাকতে পারে। জাস্ট একটা কাস্টম একটা দিয়ে মানে কিছু একটা দিয়ে দিলাম, জাস্ট আমার চ্যানেলের নাম দিলাম, ওরকম কিন্তু হবে না, ঠিক আছে। জিত দিয়ে দেখি আমার নাম, ওকে, জিত না নিলে, হ্যাঁ নিয়েছে, বাট আমি দেবো না। এখানে কী দেওয়া যায়, কী দেওয়া যায়, কী দেওয়া যায় একটু ভাবি। আচ্ছা, টেক দিয়ে দিই, টেক দিয়ে, আচ্ছা, এটাও কিন্তু লিঙ্কই রয়েছে, কিন্তু আমি এটাও দেবো না, আর একটু ভাববো, একটু কোনো হাই ফাই কিছু একটা ইউনিক কিছু একটা দিতে হবে। ওকে, ইউনিক দিতে গেলে এখান থেকে কী দেওয়া যায়, কী দেওয়া যায় একটু ভেবে নিই আমরা। ওকে, এখান থেকে টিক মার্ক তো অলরেডি দেখাই যাচ্ছে, যদি দিয়ে দিই, যদি সেই লিঙ্কটি না থাকে যদি যেটা আপনারা চাইছেন সেটা কিন্তু তখন টিক মার্কের জায়গায় কিন্তু
ক্রস সাইন দেখাবে, ওকে? তো অ্যাড এ ফিউ ক্যারেক্টার্স, তো কি দেওয়া যায়? আচ্ছা 100 দিয়ে দেখি। আচ্ছা চেঞ্জ সিভিয়ারাল করে দেখি কি হলো। নিল না কেন? সরি ফ্রেন্ডস, নিল না কেন এটা বুঝতে পারলাম না তো আমি। এটা নিল না কেন? এটা নিল না কেন? আচ্ছা এটা এমনি চেঞ্জ করে দেখা যাক। এক সেকেন্ড, এখানে কী বলছে? ওকে হ্যাঁ, এটা তো ঠিক আছে, চেঞ্জ করে দিয়ে দেখি। জিত তাও নিল না কেন? আচ্ছা ঠিক আছে, এটাকে একটুখানি উঠিয়ে দিই, দিয়ে লিখে দেখি 100। দেন হ্যাঁ আচ্ছা ওকে, আপনারা কিন্তু আই হ্যাভ মানে ওই টিক চিহ্নটা যদি আগে দিয়ে দেন তাহলে কিন্তু এটা কাজ করবে না। ঠিক আছে আমি আবার একবার করে দেখাই। 100 ওকে, আমি 100 দেবো, আমার যদি ভালো লাগবে তো 100, যদি আমার 100 সাবস্ক্রাইবার্স তাদের জন্য 100। ওকে চেঞ্জ জিভারালে ক্লিক করবো এবার আমি একবার। এক সেকেন্ড, আই হ্যাভ রিড, এটা কিন্তু একদম লিখে নেওয়ার পরেই দিতে হবে। ওকে আই হ্যাভ রিড, এটা কিন্তু একদম লিখে নেওয়ার পরে দিতে হবে, চেঞ্জ জিভারাল। দেন এবার এখানে আপনার রিভারালটা কিন্তু দেখাচ্ছে, ওই যে মাঝখানে যে সি লেখা আছে সি স্ল্যাশ, ওটা কিন্তু আসবে না, ওটা কিন্তু আপনার চ্যানেলে কিন্তু আসবে না। ওকে আপনার, আপনি যখন কাউকে লিঙ্কটি শেয়ার করবেন তখন কিন্তু ওইটা দিতে লাগবে না, জাস্ট youtube.com/ আমার টিউটোরিয়াল, আমার টিউটোরিয়াল আপনাদের যেটা থাকবে 100, আমি 100 দিয়েছি। আচ্ছা এইখানে এই এখানে ইউআরএল চেঞ্জ করলে আপনার গুগল প্লাসেরও চেঞ্জ হয়ে যায়, বাট আমার যেহেতু গুগল প্লাস নেই তাই জন্য আমার ইউটিউবে চেঞ্জ হচ্ছে। আর এখান থেকে জাস্ট আমি ক্লিক করব কনফার্ম চয়েসে, জাস্ট ক্লিক করব কনফার্ম চয়েস। এক সেকেন্ড, একটু অসুবিধা চাই, কনফার্ম চয়েস, ওকে ওয়ার্কিং, ওকে দেন এবার একটুখানি দেখা যাক। ওকে এবার একটা নতুন ট্যাব খুলে সার্চ করে দেখা যাক। ওকে এবার একটু পজ করে দিই আমি সাউন্ডটা, আর একটুখানি বাজে সাউন্ড শোনাবে, আপনারা যদি শুনতে হয় তো আপনারা এসে শুনে নেবেন। ওকে আমি নিউ ট্যাবে গিয়ে ইউটিউব, আমি কিন্তু সাইন আউট করে দিই কারণ আমার বন্ধুরা দেখবে। ওকে আমি তো দেখবো না, আমি তো আমার জন্য লিঙ্ক জানি। সাইন আউট দেন এবার কী করবো আমরা? ফ্রেন্ডস আমার ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের থেকে, সরি। আচ্ছা এবার দেওয়া যাবে, আমি কিন্তু সি দেবো না, আমার টিউটোরিয়াল অ্যান্ড 100 দিয়ে এন্টার মারি। ওকে দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা আমার চ্যানেলে কিন্তু এটা চলে এলো। ঠিক আছে যদি ফ্রেন্ডস এই ভিডিওটি পছন্দ হয় তাহলে নিশ্চয়ই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, অ্যান্ড যদি পছন্দ না হয় তাহলে ডিসলাইক করুন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলে যে লাল বাটনটি আছে সাবস্ক্রাইব বাটন প্লিজ ক্লিক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, তাতে কী হবে আপনারা আমার লেটেস্ট আপডেটস এবং নতুন নতুন ভিডিওগুলো জানতে পারবেন। ওকে দ্যাটস ইট, হাউ টু ক্রিয়েট আ কাস্টম ইউআরএল, আমি ব্যাস এইটুকুনি বলবো। থ্যাংকস জাস্ট।